দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি নেমে গিয়ে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অবকাঠামো ক্ষতির পাশাপাশি অধিকাংশ বন্যা কবলিত এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানিতে ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেসে গেছে মাছের ঘের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে জেলা জেলায় বন্যা দেখা দেয়। যমুনা, ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদ নদীর পানি কমতে শুরু করায় বসতি এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতি। কুড়িগ্রামে টানা দুই সপ্তাহ বন্যায় গ্রামীণ কাঁচা পাকা সড়কের ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আমার বাচ্চারা স্কুল যাবে, স্কুল যেতে পারতেছে, ছোট ছোট বাচ্চা যেগুলো আছে এগুলো একজন স্কুল যেতে, স্কুল সামনে খুললে কেন স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। জেলায় 11,000 হেক্টর জমির ফসল আংশিক এবং প্রায় 16,000 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কি বিস্তর শাসা হয়েছে, শাকসবজি যে ছিল তাও শাসা হয়েছে। বন্যা আমরা যারা মাছ চাষ করছি আমাদের মাছ এবার বন্যায় ভাসি গেছে, লাভ তো দূরের কথা, আসল টাকা নিয়ে খুব টানা হাসরাত করছি। সিরাজগঞ্জে প্রায় 20 কিলোমিটার পাকা সড়ক পানিতে তলিয়ে গেছে। জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে অন্তত 40 কিলোমিটার কাঁচা সড়ক ধসে গেছে। দুটি ব্রিজ ও আটটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক এলাকা। গাইবান্ধা সাঘাটা উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5 শতাধিক ঘরবাড়ি। ব্রহ্মপুত্রে চিথুলিয়া প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 78টি বিদ্যালয়। রাজীব আহমেদ, চ্যানেল আই।